এই আমরা এখন যাচ্ছি এই যে সালঝাটি সামনে, এই যে সালঝাটির এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সামনে রাস্তা অনেক গাড়ি ঘোড়া আছে, সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি। বুঝতেই পারছেন মেন রাস্তা, সামনে আবার ক্ষেত্রফল, সেই নাম করা জায়গা যেখানে অ্যাক্সিডেন্ট হয়। বুঝতেই পারছেন এই দেখতেই পাচ্ছেন গাড়ি যেভাবে বেরিয়ে যাচ্ছে, খুবই খুবই ভয় পাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত্রফলের ইয়ে প্লাকার বোর্ড, এই যে ক্ষেত্রফল আপনারা দেখতেই পাচ্ছেন। এই আমার বন্ধু সামনে এগিয়ে যাচ্ছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। সামনে প্রচুরই ট্রাফিক, এখন কোনো লোক কিংবা কাকু আমরা দেখতে পাচ্ছি না, সামনে লরি টরি দাঁড়িয়ে রয়েছে সাইডে। এই আশেপাশে দোকান, পিছনে গাড়ি ঘোড়া আসছে, লেভেলের এনজয় হয়েছে। আমরা টোটাল বিকাল 4টে করে বেরিয়েছিলাম, এখন বাজে 5:45-এর মতো। আমরা এখন আছি এই ক্ষেত্রফলটাই বেরিয়ে এলাম, এখন আমাদের গন্তব্য যেতে প্রায় অনেকটা দেরি। আমরা হচ্ছি খড়ার পৌরসভার বাসিন্দা, আপনারা হয়তো সবাই জানেন আমি নাম করা ছেলে প্রীতম দাস, সবাই আপনাকে আমাকে চিনবেন অন্তত। এখানে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এই যে লরি যাচ্ছে সামনে দিয়ে খুবই স্পিডে বেরিয়ে যাচ্ছে, সামনে একটা টোটোও যাচ্ছে। আমার বন্ধু সামনে এগোচ্ছে, কারণ আমরা একসাথে যেতে পারবো না, কারণ জায়গাটা বুঝতেই পাচ্ছেন মানে খুবই গাড়িগুলো জোরে যা যাই করছে, বিপদ ঘটতে তো বেশিক্ষণ সময় নেয় না, তার জন্য আমরা একটু ডিস্টেন্স মেনটেন করে সাইকেল চালাচ্ছি। এটা নিয়ে আমি 2 নম্বরবার এলাম, কিন্তু আমার বন্ধু প্রথমবারই এলো। আমার কথাটাই আমার বন্ধু এসছে কৃপাই, আজকে বড় মাকে দর্শন করলাম, কিন্তু ওখানে আমি ফোনটা নিয়ে গিয়েছিলাম কিন্তু ছবি টবি অতটা তুলিনি, সরি আপনাদেরকে দেখাতে পারবো না বড় মাছ ছবি। কিন্তু আমরা আশেপাশে একটা লোকালয়ের মধ্যে দিয়ে একটা মায়ের ছবি তুলেছি, সেটা আমি নিশ্চয়ই আপনাকে পোস্ট করব। দেখতেই পাচ্ছেন মেন রোড, এখন আপাতত কোনো গাড়ি আপনারা দেখতে পাবেন না, জাস্ট বাইক আর স্কুটি যাচ্ছে। এই যে গাড়ি যাচ্ছে,